আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি টিভি বক্স নিয়ে। তো আজকে এই টিভি বক্সটা সম্পর্কে আমরা পুরো বিষয়টা জানব। এই টিভি বক্সটার একটি বিষয় আছে, আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেব যে এই টিভি বক্সটা কেন কিনবেন এবং কেন কিনবেন না, ঠিক আছে? তো এইটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই আমরা এটাকে আনবক্সিং করে নিই, এটাতে কী আছে দেখে নেই, তারপরে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো এটাকে আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরেই এটা থেকে আমরা একটা ডিভাইস পাবো, ম্যাক্স কিউ প্রো 5G 4K সাপোর্টেড একটি ডিভাইস, টিভি বক্স যেটাকে বলা হয় অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো এটাকে আমি খুলে বের করে নিচ্ছি। দেখেন, এটা হচ্ছে একটা টিভি বক্স। তারপরে এটার সঙ্গে আমাদেরকে যেটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই, দেখিয়ে তারপরে ভিডিওর বাকি কথা বলছি। এটা হচ্ছে একটা চার্জার বা 5 ভোল্টের একটি চার্জার, যেটা দিয়ে আমরা এই টিভি বক্সটাকে চালু করব, এবং একটি HDMI বোর্ডের ক্যাবল আর একটি রিমোট, যেটা দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করব, এবং সঙ্গে রয়েছে একটি ম্যানুয়াল, যদি সময় থাকে পড়ে নিতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড্রয়েড টিভি ইউজার ম্যানুয়াল। বন্ধুরা, এটার আনবক্সিং আমরা দেখে নিলাম। এখন আমি বলি, এটা হচ্ছে একটি টিভি বক্স। এই টিভি বক্সটার সাহায্যে আপনারা আপনাদের যে পুরাতন যে এলইডি টিভি আছে, কিংবা আপনাদের যে 21 ইঞ্চি কিংবা 29 ইঞ্চি কিংবা 17 ইঞ্চি যে টিভিগুলো রয়েছে, এই টিভিগুলোতে ইন্টারনেট চালাতে পারবেন এই টিভি বক্সটির সাহায্যে। তবে এই টিভি বক্সটি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটাতে এটা হচ্ছে 4/64, অর্থাৎ 4GB/64GB অরিজিনালি। তো কিন্তু 4/64 হলেও এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালমোজিক S950, যেটা 4-core CPU আর কি। তো এটার ভার্সন যেহেতু অ্যান্ড্রয়েড 11.1, সেহেতু এটাতে প্রসেসরটা একটি অ্যালমোজিক ব্যবহার করা হয়েছে, এবং এটার যেটা 2GB ভেরিয়েন্ট, অর্থাৎ 2x32 একটা আছে, মানে ম্যাক্স কিউ প্রোর 2x32 একটি পাওয়া যায়, সেটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে রক চিপ, অর্থাৎ RK3228 কোয়াইট কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এবং কার্টেক্স A53 RM ব্যবহার করা হয়েছে, সিপু দ্যাট, ঠিক আছে? তো এই টিভি বক্সটির আমরা যদি ফিচার সম্পর্কে জানি বা জানতে চাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে উল্টিয়ে নিলেই এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি USB 2.0 একটি USB পোর্ট রয়েছে, এবং এর পাশে একটি রয়েছে ASP DIF। আমি একটু ঘোরায় নেই, তাহলে একটু দেখাতে সুবিধা হবে। SPDIF একটি অপশন, এটার সাহায্যে আপনার অডিওটাকে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু এটার সাহায্যে যদি অডিও ট্রান্সফার করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ফাইবার ক্যাবলের প্রয়োজন হবে। তবে এটাতে, এটা ছাড়া যদি এখানে AVI অপশন রয়েছে, যেটা আমি দেখাই আপনাদেরকে, AVI, এই AVI অপশনটা দিয়ে আপনারা কোনোরকম ফাইবার ক্যাবলের প্রয়োজন হবে না, আপনারা এটা দিয়ে অডিও ট্রান্সফার করতে পারবেন। আর এটাতে শুধু অডিও ট্রান্সফার না, আপনাদের যে পুরাতন যে টিভিগুলো আছে, অর্থাৎ 21 ইঞ্চি বড় বড় যে টিভিগুলো রয়েছে, কালার টিভি, এই টিভিতে আপনারা এটার সাহায্যে ইন্টারনেট চালাতে পারবেন, ঠিক আছে? আর এখানে যেটা দেখতে পাচ্ছেন HDMI অপশনটা, এটা হচ্ছে একটি HDMI ক্যাবলের পোর্ট, এইটা দিয়ে আমরা LED কানেক্ট করতে পারবো, অর্থাৎ যেই LED টিভিগুলোতে LED পোর্ট রয়েছে, ও LED অপশন রয়েছে, HDMI অপশন রয়েছে, সেটাতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এর পাশে একটা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে, এখানে ওয়াইফাই কানেকশনের জন্য একটি জ্যাক রয়েছে, যেটা দিয়ে আপনারা সরাসরি ল্যান্ডলাইন ক্যাবলের মাধ্যমে ওয়াইফাই চালাতে পারবেন বা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনার পোর্ট, সেটা হচ্ছে যে একটি 5 ভোল্টের চার্জার, যেটা এটার সঙ্গে অ্যাটাচমেন্ট যেটা দিয়েছে আমি আপনাদেরকে আনবক্সিংয়ের সময় দেখালাম। এর অপোজিট পাশে আপনারা যদি দেখেন, এখানে তিনটা রয়েছে USB পোর্ট, ওই পাশে একটি দেখলেন আপনারা, এবং এ পাশে আরও তিনটি রয়েছে, 1, 2, 3, যে 1, 2, 3, এবং এই পাশে 4 নম্বর, এখানে নাম্বার 4, USB নাম্বার 4 দেওয়া আছে, ঠিক আছে? তাছাড়াও এখানে আপনারা আলাদাভাবে যদি চিপস ইউজ করতে চান, যে HD কার্ড, MMC কার্ড যেটাকে আছে, সেটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে কার্ড রিডারের সাহায্যে রিমোটটাকে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে মূলত এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের 5G ম্যাক্স। তবে হ্যাঁ, এখান থেকে একটু জিনিস আমি আপনাদেরকে সতর্ক করার জন্য একটি কথা বলি, সেটা যে এই ম্যাক্স কিউ প্রোর ডুপ্লিকেট এবং অরিজিনাল আছে, এটা আপনারা কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন। এবং ডুপ্লিকেট এবং অরিজিনাল কীভাবে চিনবেন, এই সম্পর্কে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে এখানে চাইলেও বোঝাতে পারবো না, তবে ক্লু একটি দিতে পারি আমি আপনাদেরকে। যখন আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্সটা কিনবেন, অবশ্যই টিভি বক্সটা প্যাকেট খুলে যখন আপনারা দেখবেন যে এই যে কালারটা যেটা দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারটা, খুব ডিপ কালার, একটি হোয়াইট কালার, ম্যাক্স কিউ প্রো ডিপ। তো ডিপ যে কালারটা, সেটা হচ্ছে ডুপ্লিকেট বলতে সেটা একটু নর্মাল কোয়ালিটি, আর একটা রয়েছে সেটা হচ্ছে এটার কালারটা ডিপ না, একটু মেশা মেশা বা
একটু হালকা কালার আর কি, সেটাতে সেটা আপনার অরিজিনাল আমি চালিয়ে দেখেছি, আপনারা চাইলে পারলে সেটা নিন, এটার দাম কম, তবে সেটার দাম প্রায় 3000-এর কাছাকাছি, সেটা অনেকে নিতে চায় না, যখন কাস্টমারকে দেখানো হয় দুইটা তখন যেটা দাম কম সেটাই নেয়, কিন্তু অরিজিনালটা নেয় না, এই কারণেই অনেকেই অনেক গ্রাহক আছে এরা মানে বিভিন্নভাবে পস্তাচ্ছে যে কি স্লো চলতেছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই টিভি বক্সটি কেনার সময় আপনারা এটা সতর্ক থাকবেন। তো বন্ধুরা এই টিভি বক্সটি যদি এই টিভি বক্সটির দাম খুবই কম, যেহেতু একটু স্লো চলে সেহেতু এই টিভি বক্সটির দাম কম, এটার দাম মাত্র 1800 থেকে 2000 টাকা। আপনারা যদি চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদেরকে সরাসরি হোম ডেলিভারি করে দেবে এবং তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তীতে নতুন নতুন গ্যাজেট রিভিউ পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু।